প্রথম দুই ওয়ানডেতে একদমই পাত্তায় পায়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, শেষটিতে এসে কিছুটা লড়াই করলো স্বাগতিক দল, 78 রান নিয়েও লড়লো 49 ওভার পর্যন্ত। কিন্তু হিসেবি ক্রিকেট খেলা বাংলাদেশের সামনে সেই লড়াই টিকলো না। আরও একবার ওয়ানডে ফরম্যাটে টাইগারদের কাছে পর্যদস্ত হলো ক্যারিবীয়রা। গায়ানাই সিরিজের তৃতীয় আর শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 4 উইকেট এবং 9 বল হাতে রেখে হারিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন লাল সবুজের জার্সিধারীরা। এতে করে 3 ম্যাচের সিরিজ 3-0 ব্যবধানে জিতে নিয়েছে তারা। টেস্ট আর টি টোয়েন্টি সিরিজে 2-0 ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ওয়ানডেতে এসে যেন তার শক্ত প্রতিশোধ নিল, স্বাগতিকদের হোয়াইট ওয়াশের লজ্জায় ডোবালো টাইগাররা। আর বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে এমন সুন্দর প্রদর্শনী দেখে প্রশংসায় ভাসিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICCও। সিরিজের প্রথম ম্যাচে 6 উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পায় 9 উইকেটে। গায়ানায় গতকাল 3 ম্যাচ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের 4 উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল। আগে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের 5 উইকেটের কল্যাণে 178 রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। 169 রানের লক্ষ্য টপকাতে নেমে লিটন দাসের 50তে ব্যবধান 3-0 করেছে টাইগাররা। এতে ক্যারিবীয়দের মাঠে তাদেরকেই ধবল দোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ। মূলত বাংলাদেশ এই ওয়ানডের পুরো সিরিজ জুড়েই দুর্দান্ত বোলিং করেছে, বলতে গেলে বোলাররাই ম্যাচের ব্যবধানটা গড়ে দিয়েছেন। এই যেমন শেষ ম্যাচে 28 মাস পর দলের সুযোগ পেয়ে তাইজুল ইসলাম দুর্দান্ত বোলিং করে ক্যারিয়ারের প্রথম ফাইপার নিয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তার একটি ছবি সংযুক্ত করে বাংলাদেশের দুর্দান্ত বোলিং পারফরমেন্সের প্রশংসা করেছে। তারা তাদের পোস্টে লিখেছে, বাংলাদেশের আরেকটি চমৎকার বোলিং পারফরমেন্স। এছাড়াও বাংলাদেশের এই ম্যাচ জয়ের পর টিম টাইগার্সকে শক্তিশালী দল হিসাবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC নিজেই। তারা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় লিখেছে, বাংলাদেশের জন্য ক্যারিবিয়ান সান্ত্বনা, ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়াই দেখাচ্ছেন অধিনায়ক এবং তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের ODI সিরিজের ফাইনাল ম্যাচ থেকে সমস্ত কথা বলার মতো পয়েন্টগুলো এখানে তুলে ধরা হয়েছে।